আমি ওষুধ নিয়ে আসবো। ওই উনি বলতে আপনার বারবার বলছে তার ওষুধ নাকি জি বলছেন উনি বলছেন ওষুধ অন্য আমাকে বললেন যে ওই জায়গাতে গিয়ে পানি থেকে নেমে আসবো বললেন স্যার পানিতে পারবো না ওষুধের কথা বললেন বাদে আমি নিয়ে আসছি বাদে বাইছে স্যার না না এটা লোক দিছে এটা লোক দিছে তখন আমি ওদিকে সিরিয়াস বলতে পারতেছি না বাদে আমি এটা ওইটা নিয়ে আসলাম ওইদিকে তারা দিকে দেখাইলাম যে ভাই আমাকে চেক করে ঢুকা সমস্যা নাই আমি কিন্তু যাই না এসবে কি চেক এসবে কিছু মানে আমি চাই না সত্যি বলে একদম এটা কখন নিছে কখন নিছে ভাই এদিকে আচ্ছা এই যে আপনি কি এই যে গেস্ট হাউসে কি টিচার আছে যে টিচারের কাছে আপনি যাবেন এটা নিয়ে বর্তমানে দুইজন শিক্ষক আছেন আর উনি একে ওই দুই জায়গা একে আপনাদের আন্দোলন হইছে মানতে ওই জায়গাতে গোটা করে দেখাতে পারবেন কি বলছে আপনাকে উনি উনি ওই জায়গাতে আছেন ওখানে ফোন দিছিলাম আমার ফ্রেন্ডের কাছে তাহলে ফোন মতো পাবো না সাথে যান একজন একজন আপনি বলেন কিভাবে আচ্ছা ব্যাপার হইছে যে উনি আসছে আসার পরে বলছে যান বাইরে যাব তো আমরা সাধারণত হচ্ছে কাউকে বাইরে যাওয়ার ব্যাপারে আর ঢোকার ব্যাপারে সীমাবদ্ধতা আছে তো সেই দিকে জিজ্ঞেস করলাম উনি হচ্ছে গার্ড ভেতরের তো বললাম যে কিসের জন্য যাবেন বলছে যে কিছু একজন টিচার ভেতরে দুই দিন ধরে খুব অসুস্থ ওনার জন্য কিছু ওষুধ নিয়ে আসতে হবে তারপর ওনার সাথে কথা বলে আইডি কার্ড দেখে বের করলাম যে আপনি ওষুধ নিয়ে গেটে আসবেন আসার পরে আপনার টিচারকে ফোন দেবেন আপনার টিচার এসে নিয়ে যেতে হবে অথবা আপনার টিচারের সাথে আমরা ফোনে কথা বলে তারপরে ওষুধটা ভিতরে ঢুকতে দেব তখন হয়েছে যে উনি গেল যাওয়ার পরে আবার যখন ব্যাক করে আসে তখন এই যে আমার সাথে আরেকজন ছিল ও হচ্ছে যে ওষুধটা দেখতে চাইছিল তখন পকেট থেকে এই পেন্সিলের বোতলটা বের করে দেখাই এবং ওই বক্সটা ছিল আর কি তো এখন ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার সাথে এইটা কিসের উনি বলে যে ওইখান থেকে একজনে দিয়ে দিছে তো উনি দিয়ে দিছে ওনার নাম্বারটা দেন বলতেছে ওনাকে চিনি না ওইখানে দাঁড়ানো ছিল ভেতর থেকে টিচারে বলছে যে আপনি পানি দিয়ে নেমে গিয়া মানে আমাদের তো গেটের পাশ দিয়ে লেক লেক দিয়ে বের হয়ে এটা নিয়ে আসার জন্য তাইলে তার বকশিস দিবে এরকম বলছে তো উনি বলছে যে না আমি সরাসরি গিয়ে নিয়ে আসবো ঔষধ তো উনি আমাদের কাছে এইভাবে বলে বের হয়ে গেছে এবং নিয়ে আসছে আসার সময় এটা বলার পরে তো এখন যেহেতু যে দিছে ওইটা উনি বলতে পারে না ভিতরে কোন টিচারে দিছে ওনার নাম্বার চাইছি বা পরিচয় কোনোটাই উনি বলতে পারে না এখন আমাদের কথা হচ্ছে যে কে পাঠাইছে বা কে দিছে বা এটা কি এটা নিয়ে এখন হচ্ছে যে আমরা দুয়াশার মধ্যে আপনার নাম আমার নাম হচ্ছে নাসিম স্টুডেন্ট হ্যাঁ হ্যাঁ ছিলাম বসে এখানে ফেন্সিডিল খেতে চাচ্ছে তারা আমাদেরকে বলতেছে আমরা মেডিসিন দিচ্ছি না বাট তারা ফেন্সিডিল খেতে চাচ্ছে এই যে প্রমাণ সহ তারা খেয়েছে ফেন্সিডিল খেতে চায় এবং এই ফেন্সিডিল খেয়ে আমাদের উপর সে গোলাবাজি বোমাবাজি করছে যে ছাত্রদেরকে বলে ¡Gracias!